গত উনিশ দিনে উত্তর গাজার জাবালিয়াতে সাতশো সত্তর ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানায় নিহতদের মধ্যে দুইশোরও বেশি নারী ও শিশু রয়েছে সম্প্রতি গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন আরও ভয়াবহ রূপ নিয়েছে এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে সংগঠনটির সম্ভাব্য প্রধান হাশেম শফিউদ্দিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিন সপ্তাহ পর বিষয়টি নিশ্চিত করল হিজবুল্লাহ